আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। চূড়ান্ত আন্দোলনের শরীকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে বলছে নজরুল। এরপর জানিয়ে দিব দেশে কোনো গণতান্ত্রিক স্পেস নেই বলছে মির্জা ফখরুল। এবং জানিয়ে দিব এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশি বিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার যুক্তরাষ্ট্রের নেতাকর্মীদের শেখ হাসিনা। আরো জানিয়ে দেব খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এবং জানিয়ে দিব আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না অজনপ্রিয় এমপিরা। সর্বশেষে জানিয়ে দিব আট বিভাগে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চূড়ান্ত আন্দোলনের শরিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে জানালেন নজরুল। যুগপথ আন্দোলনের শরিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সবাই মিলে কিভাবে আরো কার্যকর আন্দোলন গড়ে তোলা যায়, সফল করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক জোট, বারদলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন। খালেদা অসুস্থ বলেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, তার রোগ নির্মূল করে সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি ম্যাডামের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট যেন ভালো পান চিকিৎসকেরা, তার সুচিকিৎসা হয়। খালেদিয়া দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। খালেদা জিয়া আরো সুস্থ হবেন যদি তিনি দেখেন আমরা যে আন্দোলন সংগ্রাম করছি সেটাতে সফল হয়েছি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আমরা সবাই তার রোগমুক্তি কামনা করছি। তিনি আরো বলেন, এই আইনমন্ত্রী একসময় বলেছিলেন তার মুক্তির ব্যাপারে সরকারের কিছু করার নেই, যা করার করবে আদালত, কিন্তু তারপর আমরা দেখেছি সরকারি আদেশে তাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে। তাই আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে মন্তব্য করাটা আমি গুরুত্বপূর্ণ মনে করছি না। দেশে কোনো গণতান্ত্রিক স্পেস নেই জানালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন কোনো গণতান্ত্রিক স্পেস নেই, আইনের শাসন নেই, রাজনীতি করার কোনো সুযোগ নেই, জনগণের ভোটের অধিকার নেই। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই সংগ্রাম করছে। রোববার রাজধানীর গুলশানে একটি হোটেল ডেমোক্রাসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। নেতৃত্ব উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠানীকরণের জন্য নেতাকর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য লক্ষ্যে গত বছরের আগস্টে বিএনপি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে দুবছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আলোকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধিকরণ বিষয়ে কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণে একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। সে লক্ষ্যে কর্মশালাটি আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম এবং সমাপনী অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বক্তব্য দেন। কর্মশালায় মির্জা ফখরুল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্দেশ্যে বলেন, আপনারা সারা বিশ্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ করছেন, এর অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী করতে প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন। সেই প্রশিক্ষণের ফলে আমরা যা অর্জন করছি সেটা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না দেশে গণতন্ত্র ও রাজনৈতিক পরিবেশ থাকে। অর্জিত প্রশিক্ষণ বাস্তবায়ন করতে হলে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যা চিহ্নিত করে আমাদের বক্তব্যে কর্মসূচিতে আনতে হবে, কিন্তু জনগণের কাছে যাওয়ার যে প্রক্রিয়া সেটা এখন অনুপস্থিত। সভা সমাবেশ করতে দেওয়া হয় না, কর্মী সভা করতে দেওয়া হয় না, কর্মসূচি করতে গেলে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ বিএনপিকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য যা যা দরকার সরকার তাই সব করছে, তারপরেও আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের সঙ্গে থাকার জন্য, তাদের সমস্যা নিয়ে কথা বলার জন্য। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা চেষ্টা করছি। অন্যদিকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিপো পার্টি ডানা এম ওয়ার্ল্ড সহ প্রাতিষ্ঠানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখনো সময় ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার যুক্তরাষ্ট্রের নেতাকর্মীদের শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতাকর্মীদের একযোগে কাজের নির্দেশ দিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সামনের নির্বাচনে নৌকার প্রার্থীদের জয় প্রদানে প্রবাসীদের দায়িত্ব অনেক বেশি, কারণ বিশেষ একটি মহল যুক্তরাষ্ট্রের অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে আবারও থামিয়ে দিতে। এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার পাশাপাশি মার্কিন বন্ধুদের চলমান উন্নয়ন অভিযাত্রার পক্ষে রাখতে হবে বলেও উল্লেখ করেছেন গণতান্ত্রিক বিশ্বে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড সৃষ্টিকারী শেখ হাসিনা। বিশ্বব্যাংকের বিশেষ আমন্ত্রণে ওয়াশিংটন ডিসি
এনসিসিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের সাক্ষাৎ ঘটে 29 এপ্রিল শনিবার। ছোট ছোট গ্রুপে পর্যায়ক্রমে অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। সে সময় অনেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটির দাবি জানালে শেখ হাসিনা উল্লেখ করেন, সামনের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার, তাই এখন কোনো বিবাদ বিভক্তি নয়, সকলে যেন পরস্পরের সহযোগী হয়ে কাজ করেন, নির্বাচনের পর নতুন কমিটি অবশ্যই করা হবে। 29 এপ্রিল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা বিভিন্ন গ্রুপে ছিলেন ডক্টর সিদ্দিকুর রহমান, এফ ফজলুর রহমান, নিজাম চৌধুরী, ডক্টর মাসুদুল হাসান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আইডিন পারভিন, হিন্দাল কাদির বাপ্পা, মাসুদ হাসান সিরাজি, ইমদাদ চৌধুরী সহ আরও অনেকেই। এ সময় তাদের সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বয়স এখন 77 বছরের বেশি। 2018 সালে কারাবন্দির পর তার শারীরিক অসুস্থতা ও অসুখের জটিলতা বেড়েছে। সম্প্রতি কয়েক বছর ধরে তার শারীরিক অবস্থা নিয়ে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা উদ্বিগ্ন। সাবেকের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের প্রকৃত অবস্থা না জানার কারণে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষও রয়েছেন ধোঁয়াশার মধ্যে। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন খালেদা জিয়ার কোটি কোটি ভক্ত অনুরাগী। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেই দেশে বিদেশে প্রতিবাদ জানানোর পাশাপাশি বিশেষ দোয়া অনুষ্ঠানও করা হয়। বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে এবং অন্যান্য জটিলতাও বেড়েছে, এজন্য তাকে অনতিবিলম্বে বিশ্বের অন্য কোনো দেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দিতে হবে। এ বিষয়ে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হয়েছে। সব মিলিয়ে খালেদা জিয়ার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও রাজনৈতিক সহকর্মীরা রয়েছেন দুশ্চিন্তায়। দলের চেয়ারপারসন শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার কালবেলাকে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ভীষণ অসুস্থ, এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর তার পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারকে বহুবার আহ্বান জানিয়েছি, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, যে কারণে দেশে যতটা সম্ভব আমরা দেশনেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছি। তিনি বলেন, আমরা দলের নেতাকর্মী শুধু নই, দেশের আপামর মানুষ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন, বিশ্বের বহু মানবাধিকার সংস্থাও উদ্বেগ জানিয়েছে। আসলে মানুষের জীবনের সংকটে সবচেয়ে বড় সংকট আর কি হতে পারে? বিদেশে চিকিৎসার অনুমতির জন্য তার পরিবারের আবেদন রয়েছে, আমরা রাজনৈতিকভাবে চেষ্টা করছি, অন্যান্য রাস্তা যা আছে সব দিক থেকেই চেষ্টা করছি, অন্য রাজনৈতিক শক্তি বা দলগুলো বিষয়টাতে তাদের পক্ষে কথা বলেছে। জানা যায়, 2018 সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দির পর খালেদা জিয়া একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সাবেকের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল। সর্বশেষ তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন 77 বছর বয়সী খালেদা জিয়া। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। ডক্টর শাহাবুদ্দিনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড আগে থেকে তার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। হাসপাতালে ভর্তির পর শনিবার এবং আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না অজনপ্রিয় এমপিরা। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে কঠোর হচ্ছে আওয়ামী লীগ। আগামী জাতীয় নির্বাচনে অজনপ্রিয় এমপিদের বাদ দিয়ে সেরা প্রার্থী খুঁজে বের করতে বেশ কয়েকটি জরিপ চালাচ্ছে ক্ষমতাসীন দলটি। দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী বাছাই তারই উদাহরণ। গাজীপুর ও বরিশালে বর্তমান মেয়রদের বাদ দিয়ে নতুন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হচ্ছে। আট বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দেশের আটটি বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে, আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর এ খবর জানিয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।